নায়িকা হতে না পেরে চুরির পেশায় সুন্দরী নারী তানিয়া শিকদার তার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার কিন্তু নায়িকা হতে গিয়ে বিভিন্নভাবে প্রতারণা শিকার হন এক পর্যায়ে চুরির পেশায় জড়িয়ে পড়েন তিনি অল্প হয়ে ওঠেন চোর চক্রের প্রধান সম্প্রতি গোয়েন্দা পুলিশের জালে আটক হওয়ার পর এমন তথ্য দিয়েছেন এই সুন্দরী নারী পুলিশ জানিয়েছে রাজধানী ধনী পরিবারগুলোকে টার্গেট করে তাদের বিষয়ে সব খোঁজখবর নিয়ে বাসায় যেতেন তানিয়া বাসার লোকজনদের বোকাবানি অভিনব উপায়ে সব লুট করতেন তিনি কখনো নদী কখনো ডাক্তার নরসিং বা সাদিয়া রহমান নামে পরিচয় দিয়ে তানিয়া শিকদার তার হাব ভাবে আমিজাত্যের ছাপ ছিল চলাফেরা করতেন প্রাইভেট গাড়িতে দেখে বুঝার উপায় নেই তিনি চোর খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেশ কয়েক বছর ধরে থাকেন সাবেক ব্যাংকার খলিলুর রহমান গত উনিশ মে সন্ধ্যার আগে মেয়ের বান্ধবী পরিচয় দিয়ে বাসা আসেন এক সুন্দরী তরুণী বাসার ভেতর ঢুকে সবাইকে বোকা বানিয়ে সব গহনা টাকা লুট করে পালিয়ে যায় এই তরুণী খলিলুর রহমান জানান ইন্টারনেট ফোন করে বলে আমি আপনার মেয়ের বান্ধবী বাসায় আসতে চাই তারপর বাসায় এসে প্রায় বিশ হাজার টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায় তার ঠিক দশ দিন আগে একই কৌশল অবলম্বন করে বসুন্ধরা এলাকার আরেকটি বাসায় যান এই নারী সেখানে লন্ডনে থাকা জাবিবের বন্ধু পরিচয় দেন তার স্ত্রীর কাছে ভুলিয়ে ভারিয়ে বেডরুমের আলমারি থেকে নিয়ে যান প্রায় তিরিশ ভরি স্বর্ণ ডায়মন্ডের একটি আংটি ও দুটি নেকলেস ও একটি রূপার হার সেই নারী আসা যাওয়ার সব দৃশ্য মেলে সিসিটিভি ক্যামেরায় এই ঘটনায় বিস্মিত জাবিরের ফারজানা তাসমি বলেন সে এত কনফিডেন্টলি কথা বলে আমি তাকে সন্দেহ করার মতো কোনো সুযোগই পাইনি অবস্থা এমন যে আমি তাকে যে ধরনের প্রশ্ন করব সে তার উত্তর দিতেই তৈরি চোর চক্রের প্রধান তানিয়া সিকদার তানি এ পেশায় নেমেছেন বলে জানিয়েছেন বিভিন্ন জনের কাছে প্রতারিত হওয়ার পরই তিনি বলেন এর ইচ্ছে আমার ছিল না আমার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার সেখান থেকেই মানুষ তাকে প্রতারিত করেছে এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি চুরি পেশায় নামেন পুলিশ জানিয়েছে এর আগে আরো আটবার জেল খেটেছেন এ নারী চুরি করা আনা স্বর্ণ বিক্রি করা হতো উত্তরের মাস্কাট প্লাজার একটি দোকানে সেখান থেকে কিছু স্বর্ণ উদ্ধারও করা হয় স্বর্ণ বিক্রেতা সহায়তা করে রিফায়েত নামে এক যুবক রেফাই সহ তানিয়ার নেয়ের চার সহযোগী আটক করেছে গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান বলেন নারী আরও দশ বারোটির মতো চুরির ঘটনা ঘটিয়েছেন দুবার সন্দেহজনকভাবে ধরা পড়ে জেল খেটেছেন এবার প্রমাণ সহ পুরো চক্র আটক হওয়ার জোরালো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এরকম আর তথ্য পেতে আমাদের ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন